আসসালামু আলাইকুম, আমার নাম জয়িতা। আজ আমি এসেছি চিকলি পার্কে। এটা কোথায় অবস্থিত? এটি অবস্থিত হলো রংপুরে। তো সেটা বলবো না, রংপুরে। হ্যাঁ, তুমি তো শুধু মজা করতেছো আর মজা করতেছো। আমি তো মজা করার জন্যই এসেছি, তাই তো আমি মজা করবই। জায়গাটা অনেক সুন্দর না? আমি আমার মন ভরে চারিদিকে দেখছিলাম, আমার খুব ভালো। আমরা অনেক আগে গিয়েছিলাম না জয়িতা, তখন খুব শীত ছিল। হ্যাঁ, অনেক শীত ছিল। এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, এই জায়গাটা অনেক সুন্দর। এখন আমি এই জায়গা যাচ্ছি, আমি এই জায়গাগুলো দেখার জন্য একটু যাচ্ছিলাম। কোনো জায়গায় উঠবো না, জাস্ট আমি দেখার জন্য যাচ্ছিলাম। এখানে আমি নাচা শুরু করে দিয়েছিলাম, এত সুন্দর জায়গা, আমার কাপ ছিল, তারপরে তার মধ্যে আমি নাচছিলাম, আমার খুব ভালো লাগছিল। এত মানুষের সামনে? হ্যাঁ, এত মানুষের সামনে করেছিলাম, বাই জানালাম, তারপরে তুমি এই দিকে ঘুরেছিলে। কি হলো আবার, রাগ কেন? রাগ করেছি? ও, আমি তোমার কথা শুনি না। হ্যাঁ, আমার পিছনে খেলে ঘুরে থেকে। এই যে আমাকে তখন আবার কিনারে যাচ্ছিলাম, তখন আমাকে আবার এই যে এদিকে দেওয়া হলো। জায়গাটা অনেক সুন্দর, তাই না জয়িতা? নতুন করে করছে তো, অনেক সুন্দর। হ্যাঁ, এটা অনেক সুন্দর, কিন্তু আমার এখন জিদ উঠে গেছে। দুলতে ছিল, তাই না? এখন এটা হলো রেস্টুরেন্ট একটা, না? রেস্টুরেন্ট। এখন আমরা যাচ্ছি ওই যে ওই দিকে, ঠিক শীতের মধ্যে সবাই ঘুরতে এসেছিল। শীতের সময় এই জায়গাটা অনেক সুন্দর, তাই না জয়িতা? এটা কিছু ব্রিজের মতো, এই জায়গাটা আমার অনেক ভেলেছে, ভালো লাগছিল। এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। এই যে এটা হলো ফাইনালি, যেটা এটা মেইন যেই জিনিসটা এখানে রাখা হয়েছে সেটাই হলো এটা। এখন আমরা একটা জায়গায় বসার জন্য এসেছিলাম, কিন্তু আমরা একটু ছিলাম, ঘুরেছিলাম, চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। বাবা, কি স্টাইল জয়িতা! এটা কি ছবি তোলার জন্য স্টাইল করছিলাম নাকি পোজ দিছিলাম? আমি ভেবেছিলাম যে তুমি ছবি তুলছো, তাই আমি এরকম করেছিলাম, যে আমি তো ভাবিনি যে তুমি ভিডিও করছো। যখন যখন টের পেয়েছি আমি, তখন এই যে চারিদিকে আমি দেখাতে যাচ্ছি। এদিকটাও সুন্দর না জয়িতা? এদিকটা অনেক সুন্দর। ওইখানেও রেস্টুরেন্টের মতো একটা জায়গা আছে, মানে চারিদিকে রেস্টুরেন্ট 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 রেস্টুরেন্ট। এখন আমি উঠেছি ট্রেনে, এখন ট্রেনটা যাবে। ট্রেনটা দেখতে কিছুটা আসল ট্রেন মনে হচ্ছে, যেন একটা আসল ট্রেনের মধ্যে যাচ্ছি। নকলের কি আছে, নকল যে খেলনা কারে করছে এরকম দেখতে দেখা যাচ্ছে ওরকম। বাট তো মানে চড়েছি আমরা, এটা উঠেছি না আমরা দুজনে। আসলে এটা খেলনা ট্রেন যেমন দেখতে, এটা কিন্তু তেমন দেখতে ছিল না, একটা আসল ট্রেন মতো, মানে যেগুলো হচ্ছে অনেক। এখানে কিছু গান বাজতে ছিল, ওইটাকে আমি স্কিপ করে দিছি, কারণ ক্লেম যদি আসে তাই। দেখো দেখো স্পিড বোর্ড গুলো যাচ্ছে। আমি আমার এই কোন জিনিস খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি এগুলাতে উঠিনি, কারণ মন চাচ্ছিল না। তুমি তো অনেকবার উঠছো, এই জন্য ওই দিন উঠতে চাচ্ছি না। এটাই হচ্ছে মেন কারণ। আমরা ওই দিকটা ঘুরেছি, ওই যে পার্কের ওই পাশটা ঘুরেছি সবসময়, এই পাশটা কখনো আসিনি। যেটা নতুন করেছে এখন আসলাম আমরা, মানে যেটা এটা নতুন করেছে তাই আমরা এসেছিলাম। আগে তো এটা ছিল না, তাহলে আগে যদি থাকতো তখন তো নির্মাণ কাজ চলতেছিল, তাই কাজ করছিল জন্য যেতে দেয়নি, আসিনি আমরা, বা যেতেই দেয়নি। এই জায়গাটাও সুন্দর, তাই না? এখানে উপরে এই যে চৌকির মতো একটা জিনিস আছে, এটা অনেক বড়, এখানে আমরা উঠিনি, তাই এটা খুবই আস্তে চলে। সব জায়গায় নাচতে হয়, তাই না? নাচা আমার অভ্যাস, তাই নাচি। এখানে আমরা, এই জায়গাটা অনেক সুন্দর, এটা দেখতে অনেক সুন্দর, আর এটার সিট গুলো অনেক সুন্দর,
কিন্তু আমরা উঠিনি, আমরা বুঝতে পারিনি যে কি এরকম। আসো, তুমি এর আগে উঠেছো স্বপ্নপুরীতে, ভিন্ন জগৎ, এরপর আর অনেক জায়গায় গিয়েছি সেখানে তুমি উঠেছো। আমি এই জন্য এটা উঠিনি, কারণ এটা অনেক আস্তে চলে, এটা অনেক বড় তো, তাই এত জোরে চলেনি। আর তুমি, আমি একবার ইয়েতে গিয়ে স্বপ্নপুরীতে গিয়ে যেই ভয় পেয়েছিলাম উঠতে গিয়ে, আল্লাহ অনেক ভয় পেয়েছিলাম না? কিন্তু এটা এতটা আস্তে গেছিল, প্রথমে ভেবেছিলাম আমি যে এটা অনেক জোরে চলবে, আমরা একবার পড়ে যাব, কোনো গেট ছিল না তার জন্য। পড়েই তো যাইতাম আমরা ঠিকই, যদি এটাই না হইতো তাহলে তো পড়েই যেতাম একেবারে একদম। অনেকজনই ছিল, কোন সিটি ফাঁকা ছিল না। ট্রেনটা দেখতে অবশ্য অনেক সুন্দর, সবাই শুধু ভিডিও করছে আর ভিডিও করতেছে। গানটা দিলেই যে কপি ক্লেম হবে, এর জন্য এটাই ছিল সবচেয়ে ফানি বিষয়। আমি এখন চারিদিকে তাকাচ্ছি আর গান গাচ্ছি, এতে তো আমার গানটা বোঝা যাচ্ছে না, যেহেতু এতে কপি কলাম আসবে তাই আমার গানটা দিই। যাচ্ছে যাচ্ছে, সুন্দর গাছগুলোকে আমি দেখছি, চারিদিকে পরিবেশগুলোকে দেখে আমার খুব ভালো লাগছে। যাই হোক, অনেকদিন পর জয়িতাকে নিয়ে বের হয়েছিলাম, জয়িতাকে একটু আনন্দ দেওয়ার জন্য, কারণ বাসায় থেকে থেকে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল, অসুস্থ হয়ে গেছিল। জয়িতাকে যতটা পারছি আনন্দ দেওয়ার চেষ্টা করেছি একটু ঘুরতে বের হয়ে। কারণ ওর ভালো লাগাটাই হলো আমার ভালো লাগা। ও বাবা, ওই আন্টিটা অনেক ভালো ছিল, তাই না জয়িতা? হ্যাঁ, সেও আমাদের ভিডিও।